मैं ख्वाबों की शहजादी, मैं हूँ हाथी पे छाई, पागल है मेरे जुल्फे, बिजली में की अंगड़ाई, बिजली की राने, मैं हूँ आई, बिजली की राने, मैं हूँ आई, कहते मैं ख्वाबों की शहजादी, मैं हूँ हद पे छाई, तर 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 দেখে নাও কি আমি বলছি। চ্যালেঞ্জার চ্যাটস তো এই চ্যাটস আমাকে একজন করেছিল, আমি তার নামটা বলবো না। তো এই চ্যাটসটা আমি আজকে তার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। তোমাকে বলছি, হ্যাঁ তোমাকে আমি চ্যালেঞ্জটা করছি। চ্যালেঞ্জটা তুমি ভালোভাবে দেখবে, তারপর আমাকে আর নিজে নিজে বলতে আসবে না কিছু। তো চ্যালেঞ্জটা এই যে, মানে আমি স্টেটাসে কিছু বানালে আমি সেটাকে পোস্ট করতাম স্টেটাসে, কি বলতে সে আমি নাকি বানাইনি। তো সে বলেছিলো যে তাহলে আমাদের খাইয়ে দেখাও নিজের হাতে, বা নিজে বানিয়ে দেখাও, নিজে ইউটিউব চ্যানেল পোস্ট করো। আমি তাই সেটা পোস্ট করলাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এবার দেখে নিও, আমি যদি বানাতে পারি আর আমি যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম ফার্স্ট অফ অল, আর যদি ভালোভাবে বানাই, তাহলে কত ধানের কত চাল আমি বার করব। আমি তোমার চ্যালেঞ্জ দেবো, তোমার সাথে অ্যাকসেপ্ট করতেই হবে। তো চলো উইদাউট এনি ফার্দার এডো লেটস স্টার্ট দি ভিডিও। तू देखे ना तो इन्हें शिकायत है, बिन छुए छुए तूने मुझको दिए प्यार के लिए तरह न जाने यार, ये जो अब हो रहा है तुझसे जब हो रहा है क्या यही प्यार का है ऐसा। তো আজকে আমি বানাতে চলেছি এগ টোস্ট উইথ আ গ্রেট স্যালাড। এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল, তো আমি অ্যাকসেপ্ট করলাম। তো দেখো, প্রথমে নিয়ে নিচ্ছি একটু ব্রেড, তারপর নিলাম আমরা তিনটে ডিম, আর নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর আমরা নিচ্ছি স্যালাড করার জন্য কিছু ভেজিটেবলস, আর স্পাইসেস তো আছেই, তার সাথে একটা রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি আমরা। আমরা এখানে নিচ্ছি কটা ব্রেড, এটাকে টোস্ট করা ব্রেড বললেই চলে। এবার তোমাদের ইচ্ছা তোমরা কটা ব্রেড লাগবে তোমাদের, আর আমি এই ব্রেডটাকে মাঝখান থেকে ডিভাইড করে দিচ্ছি দুভাগেতে। সবগুলো দেখাইনি, কিন্তু আমি সব ব্রেডগুলোকে পিস পিস করে দুভাগে ভাগ করে নিয়ে নিয়েছি। তো আমরা এখানে আগুন জ্বালিয়ে নিয়েছি ওভেনে, আর আমার ফ্রাইং প্যানেতে তেল গরম করছি। আমি এখানে ইউজ করেছি সাদা তেল, কোকোনাট অয়েল। তোমরা সর্ষের তেল ইউজ করতে পারো, যেটা একটু ইয়েলোইশ হয়, ইয়েলো অয়েল, তো তোমরা যে কোনো ইউজ করতে পারো। আর আমি এখানে একটু হিট করে নিচ্ছি অয়েলটাকে। Thank you.
ইউজ করছি একটা গোটা ডিম, একটা গোটা ডিম দিয়ে আমি দুটো পাউরুটি বানাবো, ওই জন্য একটা গোটা ডিম নিয়েছি। তার সাথে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আর আমরা ভালো করে একটু মিক্স করে নেব প্রথমে। এখানে ইউজ করছি হাফ টেবিল স্পুন মতন সল্ট বা নুন বা লবণ, আর ইউজ করছি হাফ টেবিল স্পুন মতন কাশ্মীরি রেড মির্চি পাউডার। ব্যাটারটাকে ভালো করে মিক্স করে নিলাম, আর তারপরে আমরা গরম অয়েলে আমরা এটা হাফটা হাফ ঢেলে দিচ্ছি, আর হাফটার বাকি রইল অন্য ব্রেডের জন্য। তো আমরা এখানে একটু অমলেটের মতন ইউজ করছি, আর তারপর আমরা দিয়ে দিচ্ছি একটা ব্রেড, এক সাইজ যেটা ব্রেডটা ছিল, একটু ভালোভাবে প্রেস করে নিয়ে, হালকা হালকা হাতে প্রেস করে নিয়ে আমরা একটু ফ্রাই হতে দিয়ে আমরা এটাকে উল্টে দেবো। আর ফ্লেম থাকবে লো হিট, বেশি হিট দিলে পুড়ে যেতে পারে, তো আমরা লো হিটে এটা আমরা ফ্রাই করছি। পিকচার হয়তো দু আলাদা একটু লাগছে দুটো ভিডিও, কারণ আমি এটা দুটো দু আলাদা টাইমে বানিয়েছি, আমি একই টাইমে বানাতে পারিনি, কারণ আমি নিজেই ক্যামেরাম্যান ছিলাম, তাই কী করব। তো আমি দুটো দু আলাদা সময় বানিয়েছি, তাই একটু উনিশ বিশ একটু আলাদা টাইমিং হতে পারে, সো প্লিজ ম্যানেজ ইট। আমরা এখানে টোস্টটাকে একটু হালকা ফ্রাই করে নিয়েছি, একটু রেডিশ রেডিশ টাইপ যখন হবে আমি আর একটা সাইড একটু করে নেবো খুব, আর তারপরে আমরা একটু লো ফ্লেমে, একটু লো ফ্লেম থেকে একটু হাই ফ্লেমে করতে পারো অ্যাজ এ ওন চয়েস, আর হাই ফ্লেমে করে তাড়াতাড়ি হতে পারে কিন্তু পুড়েও যেতে পারে, তাই আমি মিডিয়াম ফ্লেমে ছিল। এদিকটা যখন দেখলে একটু রেডিশ রেডিশ টাইপ হয়ে গেছে, তা আমি এদিকটা ফ্রাই করছি না, বেশি ফ্রাই করলে পড়ে যাবে, তাই আমি পেছনের দিকটা একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ ওদিকটা তো বেশি ফ্রাই হয়নি। তো খুবই মুচমুচে প্লাস একটু ক্রিস্পি হালকা ফিলিং আছে দুটো দু সাইডে, প্লাস একটু সফটই আছে, এবার খেয়ে দেখতে হবে। আমাদের আমি নিয়েছি দুটো টোস্ট, এক টোস্ট আর নিয়েছি একটু টমেটো কেচাপ, আর স্যালাড বানানোর জন্য আমি ইউজ করছি একটা কিউকাম্বার, দুটো স্লাইস করা কিউকাম্বার বা শসা, আর ইউজ করেছি দুটো গাজর বা ক্যারেট, আর ইউজ করেছি আমি একটা ফ্লাওয়ার শেপের কাটা একটা অনিয়ন, আর একটা সার্কেল শেপের কাটা আর একটা অনিয়ন। আর আমি এখানে স্যালাডটা কমপ্লিট করে আমি এখানে বানানোটা আমি শেষ করলাম, অ্যান্ড ইজ রেডি টু সার্ভ। আশা করি নিশ্চয়ই এই ডিশটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বাড়িতে ট্রাই করো, অবশ্যই ট্রাই করো, আর সবাইকে খাওয়াও, নিজে খাও আর এনজয় করো লকডাউনে। আর আমাকে ফেসবুক বা ইনস্টা আইডিতে আমাকে ইনবক্স করতে পারো, পিকচার সেন্ড করে আমি তোমাদের স্ট্যাটাসে লাগাবো, আমার স্ট্যাটাসে, আর নইলে তুমি আমাকে নিজের স্ট্যাটাসে লাগিয়ে আমাকে ট্যাগ করে দিও, আমি সেটাকে স্ক্রিনশট মেরে আমি আমার নিজের স্ট্যাটাসে লাগিয়ে দেবো। অবশ্যই তোমাদের নাম সহ আমাকে সেন্ড করো। তো চলো, বানানো তো আমার হয়ে গেছে, আর আমার খেয়েও দেখেছি খুব ভালো হয়েছে। আমি অন গড, সত্যি আমি বাড়ি ছেড়ে বলছি না, বাড়ির সবাই বলে আমি খুব আমি ভালো বানিয়েছি, অনেক টেস্ট করলো। আর স্যালাডটা না আমি বানিয়েছি, স্যালাডের আইডিয়াটা আমার ছিল, আমি প্লেস করেছি আর আমি কেটেছি। বানানো দূরের কথা, চাই আমি আগে কেটেছি স্যালাডটা, আমি অন্যভাবে কেটেছি ফুল মতন, সব কাজ আমি করেছি, আমি মানে জিগারে জিগারটা দিল হ্যাঁ মেরা গট ইট।
তো চলো বাঁচা পথে এসো, এবার তোমাকে আমি আর একটা চ্যালেঞ্জ দেবো, তুমি সেটা অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট না করলে তুমি চ্যালেঞ্জটা হেরে যাবে। গট ইট? তো চলো। হ্যাঁ, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আগের ভিডিওটাতে মেকআপ ভিডিওতে খুব কমেন্ট বাড়ানো এসেছিলো, মানে ভালো ভালো কমেন্ট এসেছিলো। আর আগের রবিবারে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি বিকজ অফ একটা সাম রিজন, বাড়ির একটু প্রবলেম ছিল, ওই জন্য করতে পারিনি। তো যাই হোক, এনিওয়েজ আমি আজকে জয়েন করলাম। তো চলো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা কিন্তু করতে ভুলো না, তোমার সাবস্ক্রাইব করো না কিন্তু, সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? চলো, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই, স্টে সেফ, বাই বাই।